করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে ক্ষতির সম্মুখীন হচ্ছেন জিমের মালিকরা। এই অবস্থায় রাজ্য সরকারের কাছে জিম খোলার আবেদন জানিয়েছেন জিমের মালিকরা। তাদের বক্তব্য, লকডাউনে সব নিয়ম নীতি নির্দেশিকা মেনে জিম খোলার অনুমতি দেওয়া হোক সরকারের তরফে, কারণ জিম না খোলার কারণে জিম মালিকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি এর সঙ্গে জড়িত কর্মচারী, ট্রেনার, ক্লিনিং স্টাফ যারা রয়েছেন তারাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাছাড়া শরীর চর্চায় যারা সবসময় ব্যস্ত থাকেন তারাও জিম না খোলার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সে কারণে বিষয়টি বিবেচনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন জিমের কর্ণধাররা। আমরা যেভাবে বন্ধ হচ্ছে জিমটা, যার কারণে আমরা বডি নষ্ট হয়ে যাচ্ছে, তো আমরা তো ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করতে পারছি না, ন্যাশনাল গেম খেলে খেলতে পারবো না, তো বডি তো নষ্ট হয়ে যাচ্ছে। একবার নষ্ট হলে এটাকে বানাতে বহুত দিন সময় লাগে। আমরা যদি চাই গভর্নমেন্ট যদি জিমগুলোকে খুলে দেয় তা আমরা ভালোভাবে জিম করতে পারবো না। কিন্তু কথা হলো এই যে জিম বন্ধ, সব জিম ওনারদের জিম বন্ধ, আমাদের কোনো ইনকাম নেই, কিন্তু আমাদের যে এক্সপেন্সেস লিস্টগুলো ওইগুলো সেম রয়ে গেছে। আমাদের রেন্ট দিতে হচ্ছে, আমাদের জিমে অনেক স্টাফ আছে, নিউট্রিশনিস্ট আছে, ট্রেনার আছে, ওদের স্যালারি দিতে হচ্ছে, আমাদের সবার জিমেই নতুন নতুন মেশিন আছে, তো আমাদের ব্যাংকের অনেক টাকা লোন নেওয়া আছে, তো ওই লোনের টাকাও দিতে হচ্ছে। তো আমাদের একটা প্রপার সলিউশন লাগে, যাতে এই সলিউশনটা এলে আমরা আমাদের এক্সপেন্সগুলোকে মেনটেন করতে পারি।